আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আনাস ইবনু মালিক রাদুল্লাহ তালা আনহো থেকে বর্ণিত রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার নিকট বোরাক নিয়ে আসা হলো বোরাক হচ্ছে চতুষ পর্যন্ত সাদা লম্বা গাদার চেয়ে বড় ও খচ্ছর থেকে ছোটো তার দৃষ্টির শেষ প্রান্তে সে তার পা রাখে তিনি বলেন আমি তাতে সওয়ার হলাম অবশেষে আমাকে বাইতুল মোকাদ্দেসি নিয়ে আসা হলো রাসুদসাল্লি সাল্লাম বলেন আমি তাকে সে খুঁটির সাথে বাদ যার সাথে পূর্বে নৌ বাঁধতেন বাদ তিনি বলেন আমি মসজিদে প্রবেশ করি তাতে দু সালাদ আদায় করি অতফর বের হই তখন জিব্রাইল আমার নিকট মদের ও দুধের পাত্র নিয়ে আসেন আমি দুধের পাত্র গ্রহণ করি জিবরায়েল আলাইসালাম আমাকে বলেন তুমি ফিতরাত গ্রহণ করেছ অর্থাৎ ভালো স্বভাব গ্রহণ করেছ অতফর আমাদের নিয়ে আসমানে চড়েন তিনি হাদিস উল্লেখ করেন এখানে হাদিসটি সংক্ষেপ করে দেওয়া হয়েছে তাতে রয়েছে আমি আমার রব ও মূসা আল্লাহ মাঝে যাওয়া আশা করতেছিলাম অর্থাৎ রাসুল সাল্লাহ আলাই যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যান তখন আল্লাহ আমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত সালাদ বরাদ্দ দিয়েছিলেন যখন পঞ্চাশ ওয়াক্ত সালাত নিয়ে অবতরণ করতেছিলেন দুনিয়াতে তখন কোনো এক আসমেনি মুসা আলাইসাল্লামের সাথে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দেখা হয়ে যায় তখন মুসা আলাইসাল্লাম বললেন আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত সালাদ পড়তে পারবে না আপনি আল্লাহ তাআলার কাছে আবার যান তারপর আল্লাহ তালা আবার আমাদের জন্য দশ ওয়াক্ত কমিয়ে চল্লিশ ওয়াক্ত করে দিলেন এরপর আবার মুসা আলাহিস্লামের সাথে দেখা হলো এরপর উনি বললেন এটা পারবে না আবার যান অর্থাৎ এভাবে আল্লাহ তালা কাছে আর মুসা আলাহিসাল্লামের সাথে যাওয়া আশা করতেছিলেন রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম অবশেষে তিনি বললেন হে মোহাম্মদ প্রতি রাত দিনে এ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত প্রত্যেক সালাতের জন্য দশ এভাবে পঞ্চাশ ওয়াক্ত সালাত অর্থাৎ অবশেষে আল্লাহ তালা আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিলেন এবং আল্লাহ যেহেতু প্রথমেই বলেছেন পঞ্চাশ ওয়াক্তের কথা তাই আল্লাহ এই পাঁচ ওয়াক্তে প্রত্যেক ওয়াক্তের জন্য দশ ওয়াক্তের স্বয়াব আমাদেরকে লিখে দেবেন সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ তালার কথার কোনো নটচর নেই সেজন্য আমাদেরকে পঞ্চাশ ওয়াক্ত সালাতের স্বভাবই প্রদান করবেন যদি আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এরপর বলেন যে নেক কাজ করার ইচ্ছা করলেও কিন্তু তা করেনি আমি তার জন্য একটি নেকি লিখি যদি সে তা করে তার জন্য দশটি লেখা হয় সুবাহান আল্লাহ যে ফাফ করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি তার জন্য কিছু লেখা হয় না যদি সে তা করে তবে তার জন্য একটি পাপ লেখা হয় সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে কত মহান আমাদের প্রতি তিনি বলেন অতফার আমি অবতরণ করে মৌসা আলাইসাল্লামের নিকট পৌঁছালাম এবং তাকে সংবাদ দিলাম তিনি আমাকে বললেন তোমার রবের নিকট ফিরে যাও তার নিকট রাশের দরখাস্ত করো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি বললাম আমি আমার রবের নিকট বারবার গিয়েছি এখন লজ্জা করছি সুবাহান আল্লাহ আবুজার রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে নবী সাল্লাইকে বর্ণিত আল্লাহ তালা বলেছেন এ হচ্ছে পাঁচ অথচ তা পঞ্চাশ আমার নিকট কথার সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই বুখারি ও মুসলিম হাদিসটি সহি অর্থাৎ কর্মে পাঁচ কিন্তু সোয়াবে পঞ্চাশ ওয়াক্ত আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককেই পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তফিক দান করুক আমিন সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের হাদিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ আপনাদের সকলকে